আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে আর একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে চলমান আবহাওয়ার পরিস্থিতি দেশের অধিকাংশ এলাকায় এখনো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি বাড়ি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে আমরা লাইভ অপগ্রহ মধ্যে দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে থেকে বেশ কিছু এলাকায় থেকে বৃষ্টিপাত দেখা গেছে সকাল থেকেও দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে ইতিমধ্যে দেখুন বরিশাল বিভাগের উত্তর দিকে এবং পিরোজপুর এদিকে দেখুন মাদারীপুর লোহাগাড়া এই অঞ্চলের যশোর তারপরে এদিকে শাইলখোপা সহ আশেপাশে অনেক এলাকায় মাগুরা বালিয়াকান্দি পাংশা এখানে আলমডাঙ্গা সবটুকু এলাকায় ব্যাপক আকার আকাশ ম্যাগাসনের সাথে বৃষ্টিপাত হচ্ছে সেটা এদিকে পাপনা রাজশাহী সিংড়া এদিকেও দেখুন এখানেও বেশ কিছু এলাকায় আদম দিক শুধু আদমদিকি তারপর এখানে মহানপুর এই অঞ্চলেও হালকা থেকে মাঝারিও কিছু স্থানে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এছাড়া বাকি এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা অবস্থা রয়ে গেছে কুলনা এবাইনগর জৈশোর এখানে দেখুন বাঙ্গাউন এই এলাকার দিকে সাতকিরা শ্রীকান্তাপুর তারপর মংলা আকাশ ম্যাগ্ন অবস্থা রয়েছে শিমনগর থেকে শুরু করে একদম দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ ম্যাগাচ্ছন্ন অবস্থা রয়েছে এদিকে দেখুন কলাপাড়া অঞ্চল তারপর মির্জাগঞ্জ এদিকে চরপ্রাস লালমোহন বুহানদী বরিশাল ঝালকাঠি তারপর এখানে পটুয়াখালী তারপর কলাপাড়ায় যে এখানে পথর কাটা এই এলাকার দিকে আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন তবে চট্টাগ্রাম বিভাগের কিছু এলাকায় আজ সকাল থেকে কিছুটা আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তারপরও আংশিক মেঘের আনাগোনা কিন্তু থাকবে এবং দক্ষিণে যদি আমরা একটু দেখি বৃষ্টির মেঘ কিন্তু নেই কিছুটা মেঘের আনাগোনা কিন্তু রয়েছে এবং এদিকে যদি দেখি আমরা এখানে দেখুন ছাগল নাইয়া বানিকচুরি লঙ্গাচুরি দিঘিনালা মোটামুটি আংশিক আকাশ ম্যাঘলা পরিষ্কার গতকাল কিন্তু এখানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত ছিল সোমোহনী রায়পুর হাজিগঞ্জ তারপর দিকে লাকসাম এদিকে কুমিল্লা তো এখানে কুমিল্লা তারপর ব্রাহ্মণপাড়া এখানে কিছু কিছুটা মেগা মেঘাচ্চনা হতে পারে তো বৃষ্টিপাত ঢাকা তারপর এদিকে এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ফরিদপুর তারপরে যে খুলনা বিভাগের অনেক এলাকায় এবং এখানে রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা দিকে মাঝার ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আর উত্তর দিকে যদি আমরা একটু যাই এখানে বালাগঞ্জ থেকে শুরু করে বাজার তারপর কোলাউড়া কামালগঞ্জ ধর্মনগর বড়লাকা সরকার দিকে শুরু করে এদিকে জাইন্তিয়াপুর এবং চাটকবাজার বাপুর সহ আকাশ মেঘলা থাকতে পারে এবং বাগমারা এদিকে নেত্রগোনা ফুলপুর এই এলাকায় আকাশ মেঘলা থাকবেন মঈমাসি হ তারপর দিকে ত্রিশাল তারপর এদিকে নালিতা বাড়ি জামালপুর সরিষা বাড়ি এই অঞ্চলে তারপর বাহাদুরবাদ দিকে গাইবান্ধা ফিরগঞ্জ থেকে শুরু করে বাড়ির এখানে আকাশ মেঘলা থাকবে এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে পরবর্তী সময়ের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ যদি ইতিমধ্যে আমরা দেখি আজ সকাল থেকে আরামবাগ কোলাঘাট কলকাতা এবং খড়াকপুর চাকুলিয়া এখানে বাঁকুড়া পুরুলিয়া আসানসোল সবটুকু এলাকায় একদম পরিষ্কার আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন আমরা সরাসরি বৃষ্টির মোড়টিকে এই মুহূর্তে দেখে নেব বৃষ্টির পরিমাণ মোড়টিকে তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার রিপোর্টটা যেটা আমরা একটু দেখি এখন থেকে আগামী চব্বিশ ঘন্টায় এখানে লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অলরেডি অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বালিয়াকান্দি মাগুড়া দোহা তারপর শিবালয় এই এলাকায় ধামবাড়ি থেকে শুরু করে খাপাশিয়া কিশোরগঞ্জ এদিকে মাইমনসিংহ তারপর বাগমারা এদিকে টুরা তারপর এদিকে রংপুর বিভাগের উত্তরে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এদিকে লালমন্দির হাট শিলিমারি তারপর রংপুর এই এলাকার দিকে দিনহাটা এখানে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আর এদিকে দক্ষিণের উপকূলীয় একদমই যে এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যেখানে সমুদ্র অঞ্চল জুড়ে এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার মেপের মধ্যে উত্তরবঙ্গের উপর মাঝারি থেকে বারী বৃষ্টিপাতের আবাস কিন্তু ওঠে আসছে এরই মাঝে রয়েছে দেখুন গোলাপাড়া অঞ্চল তারপর আলিপুরদুয়ার রংপুর তারপর মাজিমারসিহ বিভাগ এখানে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী দুদিনে একদম উত্তরবঙ্গে তারপর এখানে দেখুন এখানে বঙ্গাইগাঁও নেই এলাকার দিকে পাঠশালার দিকে গোলাপাড়া এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে দেখুন সিলেট বিভাগের উত্তর দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর এই যে মাইমাসিংহ সরিষা বাহারি এখানে এখানে ফুলফুল নালিতা বাহারি জামালপুর নেত্র গুণা পরের দুদিনে হালকা মাঝারি বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা ইতিমধ্যে একটু বৃষ্টি বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেব কি পরিস্থিতি তৈরি হতে পারে যদি আমরা একটু দেখি আজকে যে মেঘটি তৈরি হয়েছে সেটি বরিশাল বিভাগের উত্তর দিকে কুলনা দিয়ে ঠিক সরাসরি রাসায় বিভাগের এখানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি তবে পরবর্তী যে কোনো একটি ঘূর্ণাবত্ত অবস্থান কৌশল বাংলার পক্ষে সেই বত্তর পড়লে বাড়ি বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং বিকেলের মধ্যে দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আবার শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এরই মাঝে পাহাড়ি এলাকাগুলোর টানছে রাঙ্গাছড়ি রাজস্থলী বিলাই থেকে আর এখানে দেখুন মায়ানমার অঞ্চল ভারতের এই অঞ্চলে এখানে মাঝারি থেকে জায়জাওয়াল থেকে শুরু করে কুলাশিব এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাগ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে এবং ঘূর্ণাবত্রটি সরাসরি বাংলাদেশের যে ঢাকা বিভাগের উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে এরই ফলে এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাবনার দিকে রাজশাহী এবং আশেপাশে এলাকায় তারপর মহাদেবপুরের দিকে মালদার দিকে দুলিয়ান এই এলাকায় শিবগঞ্জের দিকে এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে এবং কার রংপুর বিভাগের উপরেও হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে তবে সবটুকু জানাই না আর শুক্রবার চার তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে এবং ধীরে ধীরে ঘূর্ণাবত্তটি এই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করে যাচ্ছে উত্তরাঞ্চলে চলে যাচ্ছে এবং আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গের অনেক এলাকায় দেখুন মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে সাব হর ইউরোপিয়ান মডেল এরই মাঝে ময়মনসিংহ সরিষা বাহারি অঞ্চল জামালপুর পোলপুর থেকে শুরু করে নেত্রীগুণা বাঘমারা তারপর বাহারি এসবটুকু এলাকায় তারপর দেখুন উত্তরা আরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর তারপর এদিকে লালমনিরহাট দিনহাটা তারপর শীতলকুচি জলডাকা সাইদপুর উত্তরবঙ্গের এই এলাকার দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং দেখুন ঘূর্ণাবত্ত ধীরে ধীরে এদিকে রংপুর বিভাগের পর অবস্থান করছে এবং রংপুর বিভাগের উত্তর পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় গোলাপাড়া থেকে শুরু করে এবং আলিপুরদুয়ার এই এলাকায় আগামী চার পাঁচ তারিখ নাগাদ প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে একদম এই যে ভাস্তারি নাগাদ মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এছাড়া দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল বা মধ্য অঞ্চল এখানে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে তবে কিছুটা স্থানীয় তৈরি হয়ে বিক্ষিপ্ত বদল কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে তবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আপডেটটা যদি আমরা একটু দেখি কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি দেখুন তিন তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই যদিও হয় সংক্ষিপ্ত কিছু কিছু এলাকায় এবার শুক্রবার নাগাদ যদি আমরা একটু দেখি দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং এরপরে যদি দেখি আমরা পশ্চিমবঙ্গের পর আপাতত বৃষ্টির মাত্রা খুবই কম তেমন সম্ভাবনা কিন্তু নেই মোটামুটি বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে একদম উত্তরবঙ্গের দিকে মাঝার দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো ইতিমধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে একবার আমরা একটু দেখে নেব তো বর্তমান যদি আমরা একটু দেখি দেখুন বর্তমান ইতিমধ্যে কিছুটা উত্তাল অবস্থা থাকতে পারে কারণ কিছুটা জড়ো বাতাসী কিন্তু থাকতে পারে এখানে তো এই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা আগামীকাল থেকে এখানে দমকা বাতাস শুরু হতে পারে অনেক স্থানে কারণ আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে শুরু করে নাইকচিটি চকরিয়া কুতুবদিয়া ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে অন্যদিকে ছট্ট গ্রাম বিভাগের উপর এদিকে হাঠা জারি পুটিকচুটি অপজালা থেকে শুরু করে এখানে সবটুকু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে সেনবাগ কামরাপুর আগরতলা লাখাই বাজার এদিকে দেখুন এই সবটুকু এলাকায় কিছুটা দমখা বাতাস বইতে বইতে পারে সহ এই যে এখানে সবটুকু এলাকায় কিছুটা দমকা জোড়ো জোড়োপাতের বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার পাঁচ তারিখের আপডেটেও উপকূলীয় কিছু কিছু এলাকায় ঘন্টায় পঁয়ত্রিশ বা চল্লিশ কিলোমিটার বেগে দমখা জড়োপাতের বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ইতিমধ্যে আইমটা আবহাওয়া দপ্তরের কী আপডেট উঠলো যদি আমরা কি দেখি আহিমটা আবহাওয়া দপ্তর থেকে মূলত আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতটা তেমন সতর্কতা কিন্তু ওটা আসেনি ভারতের উপর তবে চরমভাবে যদি আমরা একটু দেখি সতর্কবার্তা আছে কি না তো তাপমাত্রা বর্তমান যদি দেখি স্বাভাবিক অবস্থা রয়েছে মূলত অস্বস্তিকর ব্যবসা ঘুমোট গরম কিন্তু অনেকটাই কমে গেছে আর হাওয়ার দাপট থাকতে পারে বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলে দমকা বাতাসটা অব্যাহত থাকতে পারে আজ চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে মানিকচুরি আমরাপুর আগরতলা দিয়া লাকাই কিশোরগঞ্জ মাদার ময়মশিহর বাগমারা বিশনবাবুর থেকে শুরু করে রংপুর এবং উত্তরে কুচবিহার থেকে শুরু করে গোলাপাড়া উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে যাই হোক এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রতিদিন আবহাওয়ার চরিত্র আমরা সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ